কথামৃত 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 প্রেম ও আরাধনার একমাত্র যোগ্য রাধারূপী প্রত্যেক পবিত্র আত্মা কথামৃতর এই অধ্যায়ের মু স্মরণ অর্ঘ্য অর্পণ করুছি। নমস্তে। যেতবে যুবক সন্ন্যাস জনক এক বিবাহ উৎসবক দেখি সন্ন্যাস ব্রতক পরিত্যাগ করে নিজে গৃহস্থাশ্রম অবলম্বন করা গুরুঙ্ ঠারে বারম্বার অলি করেছে। গুরু বাধ্য হয়ে তাকে কইছেন্তি, যাও তোমার জীবন সুখময় হো এবং তুমি দাম্পত্য জীবনক অতিবাহিত কর। কিন্তু গলাবেলে সাথে তাকে দিয়ে গোটিয়ে ঔষধ পড়িয়া এবং আশীর্বাদ মধ্যে করেছিলে, তুমি জীবন সুখময় হয়ে বলে। কিন্তু গোটিয়ে কথা কইদিয়ে গোটিয়ে মন্ত্রে, পুত্র সদা সর্বদা জানুথু যে মিছ মায়া সংসার কেই নুহে কার। পিলা যেতবে যাইকি পৌঁছি গলা যুবক সন্ন্যাসী ঘরে, ঘরে সমস্তে আনন্দিত, মা খুশি, বাপা খুশি, ভাই খুশি, বন্ধু খুশি, আত্মীয় খুশি, সমস্তে খুশি এবং গাঁর প্রত্যেক লোক আসিকি পৌঁছি গলে ঘর পাখে। যা হো, এতে দিনর সন্ন্যাস ব্রত অবলম্বন পরে পুনর্বার অমুকর পুত্র ঘরক ফেরি আসিছে, এথর সুখর সংসার গড়ি। সমস্ত তাকে দেখা আসলে তাকে পাখে পৌঁছিকি ভালো মন্দ সব কথা পচারে। সেদিন বি তাঁকর ঘরে এক বিরাট উৎসব হয়ে গেল এবং রাত্র যাপন পরে খাই পি পরে যেতে সমস্তে শোবাকু গলে, ইয়ে বি মধ্য নিজের নিত্যকর্ম সারিকি ইয়ে যুবক সন্ন্যাসী জনক শোগলা। সকালে উঠিলা, গুরুঙ্কর আজ্ঞা অনুসারে নিত্যকর্ম মধ্যে সারিলা। কিন্তু গুরু গোটিয়ে দিয়ে ঔষধ পড়িয়া, রে পুত্র উঠিকি নিত্যকর্ম করা পরে এই ঔষধ পানে খাইবু, আউ টিকি বিশ্রাম নেই যাবু। আজ্ঞাকে পালন করিলা, খোলিলা ঔষধ পড়িয়াটি খাইদেলা, টিকি বিশ্রাম নেইগলা। ঘণ্টে পর্যন্ত আউ উঠিলা না। এই সময়ের ভৌণী আসি তাকে কবাট ঠক ঠক করে ডাকিলা, ভাই উঠো, ভাই উঠো, ভাই উঠে না। ভাই আসিকি ডাকিলা, উঠো উঠো, উঠো না। মা ডাকিলা, বাপা ডাকিলা, কেহি ডাকিলে আউ উঠিবার না। সমস্তে চিৎকার করিলে, আরে কালি আসিছিল যুবক সন্ন্যাস, মোর পুয় মাত্র ঘরক ফেরি আসিছিল, রাতে পাই দি ঘড়ি ডাকিলে উঠু না কী। যেতবে কবাট খোলিকি ভিতরে তাকে জোরে হলাইলে, কিন্তু সে উঠিবার না। সমস্তে কহিলে, পুত্র মোর মরিগাল। আরম্ভ হয়ে গেল কান্দ। মা চিৎকার করিকি কান্দুচি, ভাই কান্দুচি, ভৌণী কান্দুচি, বাপা কান্দুচি, সমস্তে চিৎকার করিকি কান্দুচন্তি যে কালি ফেরি আসিছিল ধনরে কোণ হেলা, তো আজি চালি গলু। কারণ ঔষধ টিকি যে খাইছন্তি, ইয়ে ঔষধ খাইবা পরে ঔষধ তার কাম করেছে। আউ সাধু এ ঔষধ দিয়ে আসে জাঁথিলে, এ প্রায় মৃত প্রায় পড়ি রহব, সবু দেখব, শুণব, জাণব, কিন্তু প্রতিক্রিয়া করে পারিব না। যেতবে সমস্তে চিৎকার করি কান্দুচান সাধু জাঁশুকি সেইপটে গলে, পাখে পৌঁছবা পরে এ ক্রন্দনর স্বর শুণিকি সাধু জাঁকি পচারে, কি রে কোণ হয়েছে কি না? আমার পুত্র আজ্ঞা সন্ন্যাস ব্রত অবলম্বন করেছিল দীর্ঘ বর্ষ হল, কালি ঘরক পড়ি আসিছিল, হঠাৎ আজ আসিকি পৌঁছত, আজ আমার পুত্র না। আউ সমস্তে চিৎকার করি সাধুঙ্কু কান্দিকি কহিলে, আপনার বঞ্চাই দিন্তু, বঞ্চাই দিন্তু। জোরে ক্রন্দন শুণিকি সাধু কোণ কলে না, সে ঘর ভিতরক পশিগলে এবং সমস্ত কান্দকে বন্ধ করি কলে, কাই কান্দুছ? মিছ মায়া সংসার কেই নুহে কার, সে গোটিয়ে মন্ত্র, তুমি কাই কান্দুছ? একথা কইকি সাধু টিকি পরীক্ষা টিকি কলে। সাধুঙ্কর আগমনকু সে জাঁপারুছি, কিন্তু প্রতিক্রিয়া নাই, কারণ ঔষধ সাধু নিজে দিয়েছেন। এবং যেতবে কিছু সময় পরে তার পরীক্ষা নিরীক্ষা করে নাড়ি দেখিকি কহিলে, না ইয়ে বঞ্চি বলে, মো কথায় সে সামর্থ্য অছি, মো কথায় সে শক্তি অছি, মু এভাবে ভাবে প্রয়োগ করিবি, ইয়ে নিশ্চয় বঞ্চিব, কিন্তু ইয়া পরিবর্তে জনকু জীবনকু দান করিবা পাই পড়িব, কুহ কে দেব? ভৌণীকে পচারলে, ভৌণী কলা, না না, মোর তো সময় হয়ে গেলানি, মু কালি আউ কার হাত ধরিকি পলাই যাবি, মু কাই না হব না। আচ্ছা ভাইকে পচারলে, তুমি দেব? তুমি জীবন দিও, জনক জনকর জীবন গলে ইয়ে জীবন রক্ষা পাই পারিব, তুমি দেব কি? বলে না। আর তাহলে কাই মিছটারে কান্দুতল? মিছ মায়া সংসার কেই নুহে কার। বাপাকে পচারিলে, আচ্ছা বাপা, তুমি তো আর বাপা, তাকে জন্ম দিয়েছ, প্রতিপালন করেছ, সংসার দেখেছ, এতে কষ্ট করেছ, আউ তুমি আপনি জীবন দেব? কারণ তুমি মলে পুত্র বঞ্চিব। বাপা কলে, না না না, মু আউ জীবন দেবি কোন? গোটে তো পুয়া গলানি গলানি, মু আউ মরিকি লাভ কোন কোন অছি? মোর তো আউ গোটিয়ে পুয়া অছি, তা পাখে বাকি জীবন মোর কাটি দেবি। এথর মা কু পচারিলে, আচ্ছা মা, তু কহ, তু তো আকু জন্ম দিয়েছু এবং গর্ভরে ধরিকি কষ্ট দিয়েছু এবং পাইবা পরে সবুঠু ফেরি পাইবা পরে তু হি গোটিয়ে ব্যক্তি যে সবুঠু অধিক সুখী হয়েছি এবং মার মমতা মধ্য তুলনা করি হব না, তেবে তু আপাই জীবন দে। মা কলা, দেখরে পুত্র, মু আপাই জীবন দেলে কোন হব? পুনি আউ গোটিয়ে পুয়া অছি, মোর ঝিওটি অছি, বাহাগর হই নাই, গোটে তো পুয়া গলানি গলানি, মু হও মরিকি মোর লাভ কোন হব? এথর সন্ন্যাস কইলে, দেখো মিছ মায়া সংসার কেই নুহে কার। সমস্তে বর্তমানে চিৎকার করিকি কান্দুথিল, কৌথিল মতে কাই মরণ হলা নাই, মতে কাই জমন দেলা নাই, এবং মু কহুছি কেহি জনে তুমি প্রাণ দিও,
ଇଏ ବଞ୍ଚି ଉଠିବ, କିନ୍ତୁ ଜଣେ ହେଲେ କେହି ଯିବାକୁ ପ୍ରସ୍ତୁତ ନୁହେଁ, ଅର୍ଥାତ୍ ମିଛ ମାୟା ସଂସାର କେହି ନୁହେଁ କାହାର। ଏବଂ ଗୁରୁଦେବ ଜାଣିଥିଲେ ଯେ କେତେ ସମୟ ଏ ଔଷଧ କାମ କରିବ। ଠିକ୍ ଜାଣିଗଲେ ବର୍ତ୍ତମାନ ଔଷଧ କାମ କରିବାର ସମୟ ଅବଧି ଗଡ଼ିଯାଇଛି। ସାଧୁ ଚାଲିଲେ, ସାଧୁ ଯାଇକରି ପହଞ୍ଚନ୍ତି କି ନାହିଁ ପାଖେ ପାଖେ, ଶିଷ୍ୟ ଯାଇକରି 10-15 ମିନିଟ୍ ଭିତରେ ତାଙ୍କ ପାଖରେ ଯାଇକରି ପୁଣି ଆଶ୍ରମରେ ପହଞ୍ଚିଗଲା। ଏବଂ ଗୁରୁଦେବ ପଚାରିଲେ କିରେ ସନ୍ନ୍ୟାସ ତୁମେ ଆଉ ଗୃହସ୍ଥାଶ୍ରମ ଅବଲମ୍ବନ କଲ ନାହିଁ କି? କହିଲେ ନା ଆଜ୍ଞା, ମିଛ ମାୟା ସଂସାର କେହି ନୁହେଁ କାହାର। ଏଥିରୁ ସ୍ପଷ୍ଟ ପ୍ରମାଣିତ ହେଲା ଯେ ମିଛ ମାୟା ସଂସାର କେହି ନୁହେଁ କାହାର। ଏ ତତ୍ତ୍ୱକୁ ବୁଝିଯିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ତୁମେ କାହାରି ସହିତ ସମ୍ବନ୍ଧର ନିତ୍ୟତାକୁ ସ୍ୱୀକାର କରିପାରିବ ନାହିଁ, ଏବଂ ଅନାୟାସରେ ତୁମେ ସଂସାରର ଜମି ବାଡ଼ି ଘର ଦ୍ୱାର ନଗର ପରିବାର ପୁତ୍ର ପୁତ୍ର ଇତ୍ୟାଦି ସମସ୍ତ ସମ୍ପତ୍ତିକୁ ତୁଚ୍ଛ ମନେ କରି ନିଜର ଆତ୍ମକଲ୍ୟାଣ ଦିଗରେ ତୁମେ ପ୍ରବିଷ୍ଟ ହେବା ପାଇଁ ବାଧ୍ୟ ହେବ। ସେତେବେଳେ ତୁମେ ସିଦ୍ଧ ହେବ, ବୁଦ୍ଧ ହେବ, ପବିତ୍ର ହେବ ଏବଂ ଆତ୍ମତତ୍ତ୍ୱକୁ ଲାଭ କରିବ। ତା ପୂର୍ବରୁ କଦାପି ସମୟ ହେଇଛି କଥାକୁ ରଖିବା, ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଆଉ ଏକ ଦର୍ଶନ କଥାବସ୍ତୁ ନେଇ ଆସିବା। ନମସ୍ତେ। କଥାମୃତ କଥାମୃତ କଥାମୃତ।